मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। कारखाना भितरे लगातार विक्षोभ आंदोलन शामिल कर्मरत श्रमिकरा। শিলিগুড়ি শহরে পার্শ্ববর্তী মিনি সচিবালয় উত্তরকন্যার পাশে অবস্থিত এই হলদিয়া রান্নার গ্যাস সিলিন্ডার তৈরি কারখানা দীর্ঘ 30 বছরের পুরনো এবং এই কারখানা উত্তরবঙ্গের মধ্যে এক নম্বর এই সিলিন্ডার তৈরি কারখানা। এখানে প্রায় 2 শতাধিক স্থায়ী এবং অস্থায়ী কর্মী কাজ করেন। কারখানার জন্মলগ্ন থেকেই আজ পর্যন্ত তারা কাজ করে আসছিলেন। অন্যদিকে কারখানা বন্ধ হয়ে গেলে এই 2 শতাধিক শ্রমিক কাজ হারাবে, ফলে মাথায় হাত এই মুহূর্তে কর্মরত শ্রমিকদের। শনিবার বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক কর্মরত শ্রমিকরা। কারখানার ভিতরেই বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে কারখানাকে পুনরায় আগের মতনই সচল রাখতে হবে এবং এই দাবি তোলেন শ্রমিক নেতা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি ইনায়ুল হক মুন্সি এবং শ্রমিক ইউনিয়নের সহ প্রেসিডেন্ট বিরাজ মহন্ত। একাধিকবার কারখানা বন্ধের মুখে পড়তে হয়েছিল শ্রমিকদের এবং এবার আবারও একবার কারখানা বন্ধের নোটিশ দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এই কোম্পানি আর চালাতে পারছে না বলে মালিক কর্তৃপক্ষের দাবি। আমরা চাচ্ছি আমাদের যেটা দাবি সেটা হচ্ছে মালিক কারখানা খোলা রাখুক এবং যে কোনো আলোচনা মালিকের কি সমস্যা হচ্ছে সেটা আমরা আলোচনার টেবিলে বসে সেটাকে আমরা সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু আলোচনা ছাড়া এইভাবে মানে নোটিশ লাগানোর ক্ষেত্রে আমার শ্রমিক অ্যাক্টে যে আইন সে আইন শ্রম আইন আমি মনে করি এই শ্রম আইন মালিক পক্ষ লঙ্ঘন করেছে। এটা এখানে রেজিস্টার ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সাথে কথা না বলে কি করে হচ্ছে যে হঠকারী সিদ্ধান্ত নেয় এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। নিশ্চয়ই মালিকের যদি কোনো লস বা কোনো কিছু আলোচনা থাকে নিশ্চয়ই মালিকের সাথে আমরা এতদিনকার পুরনো কারখানা আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা কেন্দ্র সরকার উনি যেটা বাহানা দেখাচ্ছে যে কেন্দ্র সরকার অয়েল কোম্পানি আমাদের অর্ডার দিচ্ছে না, আমার মিনিমাম 4 থেকে 5 লাখ সিলিন্ডার বছরে যদি উৎপাদন না করতে পারি আমার লস হয়, তাহলে সেটা কেন্দ্র সরকারের সাথে আলোচনা হোক। প্রয়োজন বোধে হচ্ছে যদি আমাদের রাজ্য সরকারের সহযোগিতা লাগে উনি রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করে এই 200 শতাধিক শ্রমিক তার পরিবার এ হচ্ছে যে যাতে বাঁচতে পারে নিশ্চয়ই তার পক্ষে আলোচনা হওয়া দরকার। দুদিন ধরে প্রায় গত 2 বছর 1 বছর ধরে অর্ডার আমাদের সিচুয়েশন খুব খারাপ, আর যে ম্যান পাওয়ার আমাদের ছিল আগে সেভাবেই আমাদের কাজ চলছিল, কিন্তু এই এত অর্ডার পজিশন খারাপ গভর্নমেন্টের যার জন্যে প্ল্যান্ট চালানো এখন মালিকের পক্ষে অসম্ভব হয়ে গেছে। তো গত 1 বছর ধরে তো প্ল্যান্টটা চলেছে কম বেশি অর্ডার, এখন একেবারেই অর্ডার সিচুয়েশন খারাপ হয়ে গেছে, যেখানে আমাদের 30,000-40,000 করে পার মান্থ ম্যানুফ্যাকচারিং হতো সিলিন্ডার, সেখানে এখন 8,000ও হচ্ছে না ডিউ টু অর্ডার। অর্ডার পজিশন খুবই খারাপ। তো এই পরিস্থিতিতে এখন মালিক যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত অনুসারেই চলতে হবে। মনে হচ্ছে এখন কী হবে না হবে ভবিষ্যতেই বলা যায়। এখন 156,857 মতো আছে। হ্যাঁ, তো পার্মানেন্ট বেসেই সব শ্রমিক আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি শ্রমিক আগে আমাদের একটা প্ল্যান ছিল সেটাও বন্ধ হয়েছে। এখন এই পরিস্থিতিতে এইভাবে এখন মালিক একটা সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাক কতদিন কী হয়। এখন বন্ধের মুখে হলে আমরা সব হতাশা হয়ে গেছি, নিরাশ, এই কারণে যে গোটা ভারতবর্ষব্যাপী গোটা বিশ্বজুড়ে একটা করোনা ভাইরাসের মহামারী, প্রতিদিনটাই সংবাদ আপনারা করছেন দেখছেন যে কত লোকের মৃত্যু মিছিল হচ্ছে। আজকে শ্রমিকরা 30 বছর কাজ করে যাওয়ার পরে আমাদের ছেলে মেয়েদের যে একটু আহার জুগিয়ে দেওয়ার জায়গা বা অন্যত্র জায়গা গিয়েও আশা করি না যে এই শেষ বয়সটা আর কিছুদিন বাকি আছে, কিছু বছর কারো কারো শ্রমিকের বাকি আছে এখান থেকে রিটায়ারমেন্ট হওয়ার জায়গার ক্ষেত্রে, আমাদের কোনো রকম আমাদের সাথে আলোচনা না করে আমাদেরকে গেট থেকে বাইরে বের করে দেওয়ার যে চক্রান্ত এটা আমাদের কাছে নিশ্চয়ই একটা খুব দুঃখের শুরু হয়েছে, আমাদের কাছে চিন্তার ভাঁজ পড়েছে আমাদের সবার শ্রমিকের ক্ষেত্রে। এই করোনা মালিক পক্ষ কোনো আলোচনা
আলোচনা করছে না, উনি শুধু কাগজপত্র আমাদের কাছে ঢিল ছুরাছুরি করছে। কিন্তু আমরা চাইছি যে মালিক পক্ষ আমাদের সাথে সামনে বসে ওনার কী সমস্যাটা আছে সেই সমস্যার জায়গার ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। শেয়ার এর আগেও করেছি, এখনও শেয়ার করতে আমরা রাজি আছে, কিন্তু এমনটা শেয়ার করবেন না যেখানে উৎপাদনের জায়গাগুলো, যে কারখানায় কাজ করার শ্রমিকের যা প্রয়োজন, যা ম্যান্ডেক্স প্রয়োজন, সেই ম্যান্ডেক্স থেকে বঞ্চিত করলে কাজ করা যাবে না।